আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের এপিসোডে। প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আর আমার আজকের রেসিপি হলো কিভাবে আদা রসুন ছাড়া গরুর মাংস বোনা করবেন, সেই রেসিপি আজকে আমি আপনাদের দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে পুরোটা সময় আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। অনেক সময় দেখা যায় যে ঘরের মধ্যে আদা রসুনটা অ্যাভেলেবেল থাকে না, আর আমরা মনে করি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আদা রসুন ছাড়া মাংসটা রান্না করা যাবে না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমার আজকের রেসিপি আপনারা ফলো করলে বুঝতে পারবেন যে আদা রসুন ছাড়াই মাংসের টেস্টটা সম্পূর্ণ অন্যরকম একটি টেস্ট আসে, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে, অসম্ভব মজাদার হয়ে থাকে। আর এই রেসিপির মধ্যে আমি সব শেষে একটি স্পেশাল মশলা অ্যাড করব, আর এই মশলার কারণে কিন্তু মাংসের টেস্টটা সম্পূর্ণ আলাদা হবে আর খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর অবশ্যই পেঁয়াজ কুচিটা দিতে হবে, পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু মাংসের স্বাদটা ভালো আসবে না। তারপর পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো দারুচিনি, 4টি ছোটো সাইজের তেজপাতা আর 5টি এলাচ, দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া। আর এই হলুদের গুঁড়াটা অবশ্যই প্রথমে দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব গরুর মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস হাড্ডি সহকারে নিয়েছি। এবারে আমি মশলার মধ্যে দিয়ে দেব গরুর মাংসটা, দিয়ে আমি 20 থেকে 25 মিনিট এই পেঁয়াজ আর হলুদের সাথে ভালো করে কষিয়ে নেব। এইভাবে পেঁয়াজের মধ্যে হলুদ আর গরম মশলাটা দিয়ে আর মাংসটা কষিয়ে নিলে কিন্তু মাংসের স্বাদটা সম্পূর্ণ আলাদা একটি টেস্ট আসে, আর এর মধ্যে কিন্তু আদা রসুন দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। আপনারা একবার হলেও এইরকম ট্রাই করবেন আর বুঝতে পারবেন কীরকম স্বাদের হয় এই রেসিপিটি। মাংসটা আমার পেঁয়াজের মধ্যে দেয়া হয়ে গিয়েছে। এবারে আমি 4 থেকে 5 মিনিট এটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। তারপর এটা ডেকে আরও 15 থেকে 20 মিনিট আমি কুক করব। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে খেটে না দেখে পুরোটা দেখার অনুরোধ রইল। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার আজকের রেসিপি আপনারা রমজান মাসে সেহরির টাইমে এই রেসিপি ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রায় 15 মিনিট পেঁয়াজের সাথে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1টি টমেটো কুচি, তারপর আবারও টমেটোটা মাংসের সাথে মিক্স করে তারপর আবার ডেকে আরও 5 মিনিট আমি এটা কুক করব। তারপর আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। মাংসটা আরও 5 মিনিট কষানোর পর এবারে ঢাকনা খুলে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা মাংসের সাথে কষিয়ে নেব। তারপর এটা ডেকে আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করব। অবশ্যই মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। পাঁচ মিনিট মশলার সাথে মাংসটা কষানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ পানি, দিয়ে আমি এটা ডেকে লো আঁচে রান্না করতে দেব 10 থেকে 15 মিনিট। তারপর ফিরে আসছি।
15 মিনিট মাংসটা রান্না করার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে স্পেশাল মশলার কথা বলেছিলাম ওই মশলাটি। স্পেশাল মশলা বলতে আমি ম্যাগি মশলার কথা বলেছি। আপনারা এইভাবে ট্রাই করবেন ম্যাগি মশলা দিয়ে রান্না করতে, তাহলে কিন্তু বুঝবেন কতটা স্বাদের হয়। আর আমি ম্যাগি মশলার থেকে আমি এক টুকরো বেঁগে দিয়ে দিচ্ছি, যদি কম হয় তাহলে আরও এক টুকরো দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি, দিয়ে আমি এটা আরও 5 মিনিট ডেকে রেখে দেব। আর এই ম্যাগি মশলা তৈরি করতে আদা রসুনটা ব্যবহার হয়, সেজন্য আমি মাংসের মধ্যেই ম্যাগি মশলাটা অ্যাড করলাম। আর এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি আরও এক টুকরো ম্যাগি মশলা দিয়ে দিলাম। এবারে আমি এটা দিয়ে তারপর আমি ঢেকে রেখে দেব 5 মিনিট। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন। এতে করে পরবর্তী আপলোড আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।